পরে দেখতে পাচ্ছি প্রশ্ন রব্বি খান প্রশ্ন করেছেন মাখরাজের উচ্চারণ সঠিকভাবে না করতে পারলে নামাজ হবে কি না মাগরীবের আজান হওয়ার কত সময় আগে আসরের নামাজ পড়া যাবে দুটি প্রশ্ন আপনি করেছেন প্রথম প্রশ্নের উত্তর হলো যে মাখরাজের সঠিক উচ্চারণ যদি না হয় সালাত হবে কি এ বিষয়ে নির্ভর করে যে ভুলটা এরকম ভুল কিনা যার ফলে অর্থের মধ্যে ব্যবহারের কোনো বিকৃতি হয়ে গেছে মাফ করুক এরকম ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার কারণে সালাত হবে না যদি অনেক ঐলামায়করাম বলেছেন যে সালাত হয়ে যাবে আমরাও বলবো চেষ্টা যদি আপ্রাণ ভাবে আপনি করেন এরপর আল্লাহ না করুন কোনো কারণে আপনার দ্বারা হলো না ইনশাআল্লাহ বিন্দা আপনার সালাত হয়ে যাবে আর যদি এরকম পর্যায়ে ভুল না হয় তাহলে তো ইনশাআল্লাহ সেরকম মহারাজের ত্রুটি কারণে সালাতের সমস্যা হবে না